এই ওয়ার্নিং সাইন্স অর্থাৎ 8টি এমন লক্ষণ যা দেখে বুঝে যাবেন যে আপনার শরীরে জলের অভাব দেখা দিয়েছে। আর এই লক্ষণগুলি অবহেলা একদমই ঠিক না। হালকা হালকা মাথা ব্যথা, যখন শরীরে জলের মাত্রা কমতে থাকে তখন মাথার উপর চাপ পড়তে থাকে, এর জন্য মাথা ব্যথা শুরু হয়। পোর কনসেন্ট্রেশন, যদি আপনি ঠিক করে কাজে মন দিতে পারছেন না তাহলে এর কারণ জলের মাত্রা কমে যাওয়ার জন্য হতে পারে। বারবার মুখ শুকিয়ে যাওয়া আর মুখ থেকে দুর্গন্ধ আসা, খাবার ঠিকমতো হজম না হওয়া, বারবার খিদে পাওয়া, যখন শরীরের জলের মাত্রা কমে যায় তখন বারবার খিদে পায়, কিন্তু এর কারণ জলের মাত্রা কমার জন্য হয়ে থাকে। প্রস্রাব কম হওয়া এবং তবুও হলুদ হওয়া, বারবার ঠোঁট আর শরীরের ত্বক শুকিয়ে যাওয়া, এগুলি শুধুমাত্র জলের মাত্রা কমে যাওয়ার জন্যই হয়ে থাকে, কিন্তু এর ফলাফল খুবই খারাপ হতে পারে। তাই সঠিক পরিমাণে জল পান করুন আর সুস্থ থাকুন। ধন্যবাদ।